ফেলো ভিউয়ার্স, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। টপিকস নিয়ে কথা বলছি, যেটা বর্তমান সময়ে খুব ভাইরাল একটা টপিক, যেটা কিনা সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপ এবং বিআইপি বিষয়টা নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো অনেকেই হোয়াটসঅ্যাপ থেকে সরে যাচ্ছে ব্যবহার করা থেকে, আর বিআইপি ইউজ করা থেকে ছুটে যাচ্ছে। আসলে বিষয়টা হচ্ছে, কোনো অ্যাপসই আমার মনে হয় না যে খারাপ, কিংবা তারা কোনো খারাপ কোনো কিছু তাদের ব্যবহারকারীদের জন্য আসলে যেটা সমস্যা তৈরি করে এমন কোনো কিছু আমার মনে হয় কোনো অ্যাপ বা কোনো কোম্পানি করবে না। স্বাভাবিকভাবে হয় ধরুন আমার একটা কোম্পানি আছে, আমি কিন্তু চাইবো না অবশ্যই আমার কোনো ক্লায়েন্ট বা কাস্টমার কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। হোয়াটসঅ্যাপ এতদিন আমরা সবাই ইউজ করে আসতেছি, তো তেমন কোনো খারাপ কোনো কিছু হয়তো বা আমার কাছে মনে হয় নাই। আর বিআইপি এটাও যেহেতু একটা ভালো অ্যাপ নতুন, এটাও খারাপ না, এটাও সবাই ব্যবহার করতে পারে। মানে আমি বলতে চাচ্ছি, মানে কোনো অ্যাপসই আমার মনে হয় খারাপ না, যতই যে যাই ভাবো অ্যাপ সবই ভালো। আর আমাদের ব্যবহারের দিক থেকে আমরা বলতে গেলে সব অ্যাপসই কোনো না কোনোভাবে বিশেষ ধরনের একটা সুবিধা পাই। ইমোতে এক ধরনের সুবিধা, হোয়াটসঅ্যাপে এক ধরনের সুবিধা, যেটা নতুন আসছে বিআইপি সেটাও হয়তো আরেক ধরনের সুবিধা থাকবে। কোনো কিছু নাই, একটা স্বাভাবিক একটা ব্যাপার, যার যেটা ভালো লাগবে সে সেটা ব্যবহার করবে। আর অবশ্যই আমার নতুন চ্যানেলটাকে সবাই আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে হয়তো নতুন।